सकल के जय जीशु प्रभु जीशुर नामे धन्यवाद करी ईश्वर तार सान्निध्ये आमरा बसते पेरेछि सबको जय मसीह की शालोम इम्मानुएल सत्य 398 दिन आमरा तार गौरव प्रशंसा करते पेरेछि 398 दिन आज के पृथ्वीर बुके सारा वर्ल्डर बुके आमरा साक्षी जे प्रभु सान्निध्ये 398 दिन तार महिमा कीर्तन करते पेरेछि प्रेज गॉड हालेलुया प्रभु जीशुर नामे धन्यवाद करी केन ईश्वरेर वाक्य बोलछे हे सदा प्रभु तुमी आमा ज्ञात आछो आमाके शरण करो आमार तत्त्वानुसारे करो आमार तारणाकारीदेर अन्याय प्रतिशोध दाओ तुमार दीर्घ सहिष्णुता आमाके हरण करियो ना जानियो आमी तुमार निमित्ते टिटकिरि सह्य करियाछि तुमार वाक्य सकल पावा गेलो आर आमी सेगुलो भक्षण करिलाम तुमार वाक्य सकल आमार आमोद ओ चित्तेर हर्षदनक छिलो केननা हे सदा प्रभु पाइनी गणे ईश्वर आमार उपरे तुमार नाम कीर्तित ताई प्रभु जीशुर नामे धन्यवाद करी जे ईश्वर आमरा तार वाक्य शुनेछि এবং সেই অনুসারে চলতে শিখেছি 398 দিন প্রভু আমাদের বাঁচিয়ে রেখেছে আজকে বিশেষ করে শেষ পর্ব ইন দা লাস্ট ডে শেষ পর্ব পার্ট 10 নিয়ে আমরা আলোচনা করব তাই আজকে যতজন আছেন প্রভু যীশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিয়েছেন যতজন এই মুহূর্তে অনলাইনে চলে এসেছেন সবাইকে যীশুর নামে শুভেচ্ছা জানাই এবং যারা আপনারা এসেছেন আর প্রত্যেকজন আপনারা আপনাদের গ্রুপের মধ্যে প্রতিবাসীর মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে এটাকে শেয়ার করে দিন যারা এই মুহূর্তে হতাশার মধ্যে আছে যারা প্যানিকের মধ্যে আছে যারা অসুস্থ মধ্যে আছে যারা দুশ্চিন্তার মধ্যে আছে তাদের কাছে এই বাক্য শক্তিশালী করবে তাই আজকে যারা আছেন এই মুহূর্তে আমি ধন্যবাদ দিই পাস্টার টুলু নস্করকে আমি ধন্যবাদ দিই নিতা মুখার্জিকে প্রভু যীশুর নামে ধন্যবাদ করি আমরা ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে প্রভু যীশুর নামে ধন্যবাদ করি আমরা ধন্যবাদ দিই সিস্টার সবিতা বানসারিয়াকে প্রভু যীশুর নামে ধন্যবাদ করি আমরা ধন্যবাদ দিই সিস্টার সুমিতা মণ্ডল হালদারকে প্রভু যীশুর নামে ধন্যবাদ করি আমরা লেউলিকে প্রভু যীশুর নামে ধন্যবাদ করি আমরা ধন্যবাদ দিই ব্রাদার ও সুজিত ভৌমিককে প্রভু যীশুর নামে ধন্যবাদ করি ধন্যবাদ দিই পাস্টার অভিজিৎ মজুমদারকে প্রভু যীশুর নামে ধন্যবাদ করি আমরা ধন্যবাদ দিই রেভারেন্ড কাশীনাথ বসাককে প্রভু যীশুর নামে ধন্যবাদ করি আমরা সিস্টার অর্পিতা বসাককে প্রভু যীশুর নামে আপনাকে ধন্যবাদ করি আমরা ধন্যবাদ দিই সিস্টার মাধবী চৌধুরীকে প্রভু যীশুর নামে ধন্যবাদ করি আমরা ধন্যবাদ দিই সিস্টার সুমিতা দেকে প্রভু যীশুর নামে আপনাকে ধন্যবাদ করি যারা এই মুহূর্তে আছেন আমরা প্রভু যীশুর নামে আপনাদের ধন্যবাদ করি যে আজকে ঈশ্বর 398 দিন প্রভু যীশুর আমরা তার গৌরব প্রশংসা করছি ধন্যবাদ দিই আসুন আমরা এই সময় যারা আমরা প্রভুর গৌরব করব পিটার দাসকে ধন্যবাদ দিই যারা আছেন ব্রাদার রঞ্জনা কাশ্যপকে প্রভু যীশুর নামে ধন্যবাদ করি যারা আছেন এই মুহূর্তে যেভাবে আপনারা ওয়েলকাম জানালেন আপনারা এই দুটো গানের পর আপনারা সেম ওয়েলকাম জানাবেন যাতে আপনাদের প্রেয়ার রিকোয়েস্ট আছে যাতে আমরা দেখতে পাই আপনার জন্য ধন্যবাদ এবং প্রার্থনা আসলে আমরা সেই গানের মধ্যে এবং প্রার্থনার মধ্যে প্রভু প্রশংসা মহিমা কীর্তন করি যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন আমি চাই আমরা সবাই মিলে প্রভুর গৌরব প্রশংসা করব যে ঈশ্বর তিনি প্রেমময় আমি ধন্যবাদ দিই ব্রাদার তমাল কান্তি মণ্ডলকে প্রভু যীশুর নামে ধন্যবাদ করি আপনাকেও যারা এই মুহূর্তে অনলাইনে আছেন সকলকে প্রভু যীশুর নামে শুভেচ্ছা জানাই আর প্রভুর গৌরব প্রশংসা করি আসুন আমরা সেই প্রভুর গৌরব করি প্রশংসা করি ধন্যবাদ করি ঈশ্বর কত Thank you, Jesus.
যারা আছেন এই মুহূর্তে, আমরা সেই গানের মধ্যে যাব, আমরা প্রভুর গৌরব প্রশংসা করব এবং প্রভুর মহিমা কীর্তন করব। আসুন, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করি। যারা আছেন এই মুহূর্তে, সকলকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস। যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, আমরা প্রভুর ধন্যবাদ করব। ঈশ্বর আপনার জীবনকে তিনি তার পবিত্র আত্মা দ্বারা চালনা করবেন। থ্যাংক ইউ জিসাস। Thank you.
ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আপনি আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ করি, বিশেষ করে আজকে আপনাদের জীবনে একটা সুন্দর সুযোগ। যারা আপনারা বাড়ির মধ্যে, অর্থাৎ কেউ যদি আপনারা প্রার্থনা করতে চান, ভালো করে শুনবেন আমাদের এই নোটিশটা। যারা আপনারা বাড়িতে প্রার্থনা করতে চান, প্রত্যেক দিন যদি আপনারা চান এক একটা বাড়িতে আমরা গ্রুপে করতে চাই সেই প্রেয়ার, সেটা হচ্ছে গুগল মিটে। সন্ধ্যে 7টা থেকে 8টা, আমি আবার বলছি, সন্ধ্যে 7টা থেকে 8টা কেউ যদি আপনার বাড়িতে পার্সোনাল প্রার্থনা করতে চান অনলাইনে গুগল মিটে, আপনার জন্য আমরা প্রার্থনা করতে চাই। বিশেষ করে সুযোগ আছে আপনার জীবনে, আপনারা যদি বলেন যে স্পেসিফিক এই দিনে বা এই তারিখে আমার প্রার্থনা করবেন, আপনারা আমাদের গুড নিউজ মিশন চার্চ থেকে আপনাদের একটা সেই লিঙ্ককে পাঠানো হবে। সেই লিঙ্কটাকে যদি আপনি ক্লিক করেন আর সেইটা আপনি আপনার বাড়িতে সন্ধ্যে 7টা থেকে 8টা বা দেড়টা, 7:30 থেকে 8:30 পর্যন্ত দেড় ঘন্টা আপনার জন্য আমরা প্রার্থনা করতে পারবো এবং ঈশ্বরের বাক্য শেয়ার করতে পারবো। যদি চান আপনারা যারা, বিশেষ করে, এবং আমরা স্পেসিফিক আয়োজন করছি যে আমাদের কামিং সানডে যে চার্চ সার্ভিস আর সেইটা আমরা আপনাদের জন্য করতে চাই, সেটা গুগল মিটে আমরা টাইমটা আপনাদের জানিয়ে দেব। আর তাই যারা এই মুহূর্তে আপনাদের কাছে একটা সুযোগ আছে, বিশেষ করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা চান যে হ্যাঁ আমি আমার বাড়িতে একটা প্রেয়ার প্রোগ্রাম চাই, আর সেটা আমরা গুগল মিটে আপনার জন্য আমরা প্রার্থনা করতে পারবো সন্ধ্যে 7টা থেকে 8:30 পর্যন্ত। যদি আপনারা চান কেউ সুযোগ, আর সেই সুযোগ আপনারা নিতে পারেন, আপনার জন্য আমরা প্রার্থনা করতে চাই। বিশেষ করে ধন্যবাদ দিই, এটা আপনার জীবনে একটা অপরচুনিটি, আপনি ঘরে বসেই সেই প্রার্থনা আপনি শুনতে পারবেন এবং ঈশ্বরের বাক্য শেয়ার করতে পারবেন। আসুন আমরা সেই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। Thank you.
প্রভু যীশু, আমরা তোমার সান্নিধ্যে এই মুহূর্তে এসেছি প্রভু। তুমি আমাদের হৃদয়কে দেখছো প্রভু। আমরা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি প্রভু যীশু। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট। প্রভু, এই মুহূর্তে তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু। এই মুহূর্তে তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু যীশুর নামে। ও লাবা শেকেরে লাবা। Thank you, Jesus, the Holy Spirit, Prabhu. তুমি তোমার প্রত্যেক জনকে তোমার আত্মার চরণে দিচ্ছ প্রভু। রাইট নাও প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু প্রত্যেক জনকে। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ 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 প্রভু যিশু। তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চরণে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু। তোমার প্রশংসা মহিমা কীর্তন করি, তোমার মহিমা কীর্তন করি প্রভু যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে প্রভু। এই মুহূর্তে তুমি প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দিচ্ছ প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, তুমি প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। এই মুহূর্তে আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু, তোমার বিশেষ করে প্রভু যারা তোমার কাছে এসছে প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে তোমার কাছে যারা এই মুহূর্তে তোমার কাছে অনলাইনে আছে প্রভু, বিশেষ করে আমি ধন্যবাদ দিই প্রভু সিস্টার ডেসি প্রধানকে, তুমি কত আশীর্বাদ করেছ সে প্রভু। আজকে সেই 14 দিনের পর প্রভু যে কোভিড রিপোর্ট যখন করা হয়েছে প্রভু, সে
দেশি প্রধানের প্রভু সেই কোভিড রিপোর্টকে তুমি নর্মাল করেছো প্রভু, যিশুর নামে ধন্যবাদ করি। আজকে প্রভু জ্যাকসনের পরিবারকে তুমি তাদের বাড়িতে ফুরিয়ে নিয়ে এসো প্রভু, তোমায় কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। ডরিসকে তার মেয়েকে তাদের প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করছো, ইয়েস জিসাস, তুমি তাদেরকে লজ্জিত করনি প্রভু, যিশুর নামে তোমায় ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস, তুমি আত্মার চালনা দাও প্রভু এই মুহূর্তে প্রভু, যতজন আছে প্রভু আমি তোমার কাছে সুমিতা মন্ডল হালদারের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তুমি তাকে ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, বিশেষ করে তার মেয়ে সুজাতার জন্য যে প্রার্থনা চেয়েছে প্রভু তুমি জানো প্রভু, এই মুহূর্তে তোমার অনুগ্রহকারী হাতের নিচে রাখছি প্রভু, যিশুর নামে তোমার ক্ষত বিক্ষত অনুগ্রহকারী হাত তুমি তার মাথায় রাখো প্রভু, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। থ্যাংক ইউ লর্ড, তার মাকে বিশেষ করে রাজুকে এবং জেকবকে তাদের পরিবারকে তুমি আশীর্বাদ যুক্ত করো। সিস্টার অর্পিত বসাকের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তার জীবনে কত দয়া করেছো, ঋতমকে আশীর্বাদ করেছো প্রভু, ঋতমের সন্তানকে তার ওয়াইফকে সেই পরিবারকে পাবে যিশুর নামে তোমায় ধন্যবাদ দিই, তারা যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ইয়েস জিসাস, তুমি তাদেরকে প্রোটেক্ট করো সর্ব অবস্থার মধ্যে, সমস্ত রোগ রোগ ব্যাধি থেকে রক্ষা করো প্রভু, যিশুর নামে তুমি আশীর্বাদ। আমি এই মুহূর্তে প্রভু রুমা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমার সন্তানের জীবনকে তুমি ব্লেস করো প্রভু। রুমা তোমার কাছে এসে প্রভু তুমি জানো তার জীবনে কি চিন্তা আছে, রুমা এই মুহূর্তে প্রভু রুমার জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস, তুমি অনুগ্রহ করো। আমি এই মুহূর্তে প্রভু নীতা মুখার্জির জীবনকে তোমার কাছে দেখছি প্রভু, প্রভু আজকে তুমি তাদের জীবনকে তুমি দেখছো প্রভু, কেননা প্রত্যেকটা মুহূর্তে তুমি তাদেরকে রক্ষা করছো প্রোটেক্ট করছো প্রভু। ঈশ্বরের বাক্য বলছে তুমি তার রাজ্য ধার্মিকতার জন্য সন্তুষ্ট, তোমার জীবনে যা কিছু প্রয়োজন সব দেবে ঈশ্বর। সিস্টার নীতা মুখার্জি, আপনি ঈশ্বরের উপর বিশ্বাস করুন, ঈশ্বর আপনার জীবনে আপনার পরিবারের জীবনে অলৌকিক কাজ করবে। থ্যাংক ইউ জিসাস, যে সমস্যা আছে প্রভু সে সমস্যা প্রভু যিশুর নামে চলে যাবে, আপনি ধন্যবাদ করবেন প্রভু যিশুর কাছে। থ্যাংক ইউ প্রভু, আমি সুমনা দেকে তোমার কাছে ডেডিকেট করছি, সুমনা দের জীবনকে তোমার কাছে রাখছি, তার বাবা মাকে রাখছি প্রভু, তুমি প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে আশীর্বাদ করছো, প্রত্যেকটা মুহূর্তে তত্ত্বাবধান করছো, প্রত্যেকটা মুহূর্তে তাদের অনুগ্রহ ভরিয়ে দিচ্ছ প্রভু যিশুর নামে, যেন সুমনা দে তোমার গৌরব করতে পারে, তার জ্ঞান বুদ্ধি দাও, তার কাজকে তুমি আশীর্বাদ করো, তার বাবা মায়ের জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে, থাউজেন্ড গুণ আশীর্বাদ করো। থ্যাংক ইউ জিসাস, আমি কিরণকে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও প্রভু, কিরণ জী কে প্রভু তেরে হাত মে সমর্পণ কর প্রভু, ঈশ্বর কে নাম সে প্রার্থনা কর প্রভু, কিরণ জী কা বহুতায় শাসিস সে ভর দে প্রভু, উসকে জীবন মে জো কুছ জরুরত তু জো দেখ রে প্রভু, জো কুছ ডিফিকাল উসকো ভিতর মে হে প্রভু, জো কুছ হে ঈশ্বর পাক প্রভু ছড় কে চলা যা, রিসিভ দ ব্লেসিং প্রভু কিরণ জী প্রভু, পরমেশ্বর আপকে জীবন মে আশিস কর রে প্রভু। থ্যাংক ইউ জিসাস, ইয়েস লর্ড প্রভু, নাতাশা রিচার্ড, থ্যাংক ইউ জিসাস, সিস্টার এলিজাবেথ রিচার্ড এবং প্রভু ব্রাদার রঞ্জিত রিচার্ড এবং তার ছোট মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি, সেই পরিবারকে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, সত্যি প্রভু আজকে এই পরিবারকে তুমি ধরে রেখেছো, তোমার প্রোটেকশন তোমার সুরক্ষা দাও প্রভু। আমি এই মুহূর্তে শুভেন্দু ব্যানার্জিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, শুভেন্দু ব্যানার্জির জীবনকে তোমার পবিত্রতা চালনা করো, বাইরে যাওয়া ভীতি আসা রক্ষা করো প্রভু যিশুর নামে, যেন শুভেন্দু ব্যানার্জি তোমার গৌরব করতে পারে, ধন্যবাদ দি প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি অ্যাবান্ডেন্ট ব্লেসিং তুমি তার জীবনে করো, তার মেয়ে মৌয়াকে তাদের মৌয়ার হাজবেন্ডকে এবং শুভেন্দু বাবুর ওয়াইফকে তার সন্তানকে ডেডিকেট করছি, সেই অঞ্চল সেই পাড়াকে আমি যিশুর নামে প্রোটেকশন দিচ্ছি, তুমি অনুগ্রহ করে যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। তৃপ্তি রোজারিও প্রভু তোমার কাছে রাখছি প্রভু, সত্যি প্রভু তুমি তোমার অনুগ্রহ করেছো প্রভু, তুমি প্রত্যেকটা মুহূর্তে তার তত্ত্বাবধান করছো প্রভু, তুমি তাদের জীবনে কতভাবে আশীর্বাদ করেছো, তারা যেন তোমার সাক্ষ্য বহন করতে পারে, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো। আমি মানসী জয়সওয়ালকে তেরে হাতমে সমর্পণ করে প্রভু ইসি পাক প্রভু, মানসী জয়সওয়ালকে জীবন মে তেরে অনুগ্রহ সে ভর দে প্রভু, রিসিভ দ্য ব্লেসিং মানসী জয়সওয়াল রাইট নাও প্রভু, শিল্পা অর প্রভু
अनुराग को प्रभु, अंजलि को प्रभु, और प्रभु इसी बार प्रभु बिना जी को तेरे हाथों में समर्पण कर रहे प्रभु, ईश्वर के नाम से प्रभु तू ब्लेस कर, तेरे आत्मा से भर दे प्रभु, रिसीव द ब्लेसिंग राइट नाउ प्रभु। हमें इसी बार प्रभु इंद्रजीत सरकार के रखे प्रभु, तुम्हें अनुग्रह करो, तुम्हार पवित्र आत्मा चालना करो प्रभु, प्रभु तुम्हार अनुग्रह दाओ जान से तुम्हार गौरव तुम्हार प्रशंसा महिमा कीर्तन करते पारे। प्रभु तुम्हें अनुग्रह करेछो प्रभु, से प्रत्येकटा मुहूर्त प्रभु तुम्हें तार जीवन के तुम्हें रक्षा करेछो, सुरक्षा करेछो प्रभु, एवं तादेर जीवने तुम्हें नतून भावे काज करेछो, जान इंद्रजीत सरकार तुम्हार गौरव तुम्हार प्रशंसा करते पारे। आमी मौसुमी बांसलियाके तुम्हार काछे डेडिकेट करेछि। अनेक मानुष प्रभु ताके घृणार चोखे देखछे, केननो प्रभु से প্রত্যেকটা পুরুলিয়া বাসিন্দার কোভিড পেশেন্টদের জন্য প্রার্থনা চেয়েছে। মানুষ তাকে ভাবছে যে তার কোভিড হয়েছে, কিন্তু প্রভু আমি এই মুহূর্তে প্রার্থনা করি মৌসুমী বানসারিয়া যতজন প্রভু সেই পুরুলিয়া বাসীর জন্য যারা কোভিড পেশেন্ট তাদের জন্য সে চোখের জলে প্রত্যেকটা দিন প্রার্থনা করছে প্রভু, যেন প্রত্যেকটা পুরুলিয়া বাসী প্রভু যেন উদ্ধার পায়, রক্ষা পায়, প্রোটেক্ট পায় প্রভু। প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু, যেন মৌসুমী যে প্রার্থনা নিয়েছে প্রত্যেকটা পুরুলিয়া মানুষের জন্য, যেন সবাইকে তুমি আশীর্বাদ যুক্ত করো, তার বাবাকে ভালো রেখেছো, মৌসুমীকে ভালো রেখেছো, তার ভাইকে, তাদের পরিবারকে, তোমার আত্মীয় স্বজন রিলেটিভকে, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। সেই পুরুলিয়াকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। আমি সুনিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, সুনিতা দাসের জীবন, তার হাজবেন্ডের জীবন, তার মেয়ে জামাই এবং তাদের পরিবারকে তুমি ব্লেস করো প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও। বাসুদেব দেবনাথকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি তার জীবনকে তুমি ব্লেস করো প্রভু, যিশুর নামে। বাসুদেব দেবনাথ, সুনিতা দেবনাথ, তার বাবা মা এবং ভাইদের সেই অঞ্চল, সেই পাড়াকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে আশীর্বাদ করো, যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দি প্রভু। সুভাষিস দেকে তোমার কাছে ডেডিকেট করছি রাইট নাও, তোমার সন্তান সুভাষিস দের জীবনকে তুমি আশীর্বাদ করো, ব্লেস করো প্রভু, যিশুর নামে 1000 গুণ অনুগ্রহ ভরিয়ে দাও, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু, যিশুর নামে সুভাষিস দের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। আমি ধন্যবাদ দি রঞ্জিতা মিশ্রাকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, রঞ্জিতা মিত্রা প্রভু, তোমার জীবনকে, তার মেয়ে আমি প্রার্থনা করি প্রভু, মধুরী মাকেও তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো, তাদের বিজনেসকে তুমি অনুগ্রহ করছো প্রভু, যিশুর নামে তুমি আশীর্বাদ করো, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। সেবাস্টিন মিনাল পারোইকে তোমার কাছে রাখছি প্রভু, তোমার এই সন্তান সে প্রত্যেকটা মুহূর্ত আগ্রহ সহকারে সে তোমার বাক্য মানুষের কাছে নিয়ে আসে এবং প্রার্থনা করেছে, বোঝা সহকারে যেন মানুষের জন্য প্রার্থনা করছে। সেবাস্টিন মিলান পারোই জীবনকে তুমি শক্তি দাও, বল দাও প্রভু, যিশুর নামে সে যেন তোমার গৌরব করতে পারে রাইট নাও প্রভু, তুমি তার জ্ঞান বুদ্ধিতে তুমি তাকে বৃদ্ধি করো। আমি ব্রাদার সুজিত ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি, সুজিত ভৌমিকের জীবনকে তুমি আশীর্বাদ করো, প্রার্থনা করি প্রভু, পদ্মা ভৌমিককে, সুপ্রিয় গোলু, গীতা জীবনকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। আমি সুব্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তার মেয়ে জামাইকে আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো, যেন তারা তোমাকে গৌরব করতে পারে। আমি রোসলিন দত্তকে রাখছি, রোসলিন দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো, টিনা, টিনার হাজবেন্ড, তার সন্তানকে তুমি আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে প্রভু রোনাল্ডকে, রোনাল্ডের ওয়াইফকে তোমার কাছে রাখছি প্রভু, আশীর্বাদ যুক্ত করো, প্রার্থনা করি প্রভু, মার্গারেট, মার্গারেটের ভাই, তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করেছো, তুমি অনুগ্রহ করো প্রভু, যিশুর নামে প্রার্থনা করি প্রভু। এই মুহূর্তে প্রভু বরুণ দত্ত, তার জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো, যেন সে তোমার গৌরব করতে পারে প্রভু। রবি বানসারিয়াকে রাখছি প্রভু, সবিতা বানসারিয়াকে রাখছি প্রভু, সবিতার মাকে এবং প্রভু দিদা উর্মিলা বানসারিয়াকে, তার ভাই সমুয়েল বিশ্বাসকে প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করিয়ে দাও। রঞ্জনা কাশ্যপকে রাখছি প্রভু, প্রণব বিশেষ করে আশিস কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, ব্রাদার এবং রঞ্জনা কাশ্যপ এবং আশিস কাশ্যপ, তার ছেলেকে তুমি আশীর্বাদ করছো, তার মেয়ে, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো প্রভু, যিশুর নামে তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। মমতা কাশ্যপকে রাখছি প্রভু, প্রণব কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, যিশুর নামে তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু, এই মুহূর্তে তাদের জীবনকে তুমি আশীর্বাদ করেছো, তাদের বাইরে যাওয়া ভিতাশা রক্ষা করছো প্রভু।
প্রার্থনা করি তোমার ব্রাদার উত্তম কাশ্যপকে রাখছে প্রভু, তুমি আশীর্বাদ করো, উত্তম কাশ্যপের জীবনকে তুমি ব্লেস করো, তাদের বাইরে যাওয়া বিদ্যাশা লক্ষ্য করে যেন উত্তম কাশ্যপ তোমার গৌরব প্রশংসা করতে পারে। ব্রাদার অমিত বিশ্বাসকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, সে যে একটা জব ছোট জব পেয়েছে প্রভু, আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে, যেন রমিত তোমার গৌরব করতে পারে। রমিতের লাইফ পার্টনারের জন্য প্রার্থনা করছি, তুমি তার শুদ্ধ লাইফ পার্টনার দাও, তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি প্রভু। আমি এই মুহূর্তে বিশেষ করে সেউসি সেন তার ছেলেকে সৌভিককে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার পবিত্রতা চালনা করো, সেউসির মাকে তুমি ভালো রেখেছো, সেই ছোট্ট সন্তানকে তুমি অনুগ্রহ করছো, রাজুকে যিশুর নামে তুমি অনুগ্রহ করো যেন সে তোমার গৌরব প্রসঙ্গে, ভাইদেরকে আশীর্বাদ করো, প্রত্যেক জনকে তুমি বাইরে যাওয়ার বিদ্যাশা লক্ষ্য করো, সকল গৌরব তোমাকে দিয়ে যতজন প্রভু অনলাইনে আছে এই মুহূর্তে প্রভু যিশুর নামে, যিশুর নামে যারা প্রভু সারা কমেন্ট করতে পারছে না প্রভু, যাদের অসুবিধা আছে প্রভু, এই মুহূর্তে তুমি তাদের জীবনকে জানো রাইট নাও প্রভু, যিশুর নামে তাদের দরজা তুমি খুলে দাও প্রভু, এবং তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করছে। যাদের বিজনেস ডাউন যাচ্ছে রাইট নাও প্রভু, ইসু প্রভু বিজনেস কো 100% বড়তি দে প্রভু, যে লোক জব নেই প্রভু ঈশ্বরের নাম সে প্রার্থনা করে প্রভু, তেরে জব প্রভু ঈশ্বরের নাম সে সুন্দর সে জব মিলে প্রভু, जो प्रभु अभी बच्चा नहीं हो रहा प्रभु, उसके जीवन में बहुत ऐसा आशीष से भर दे प्रभु, रिसीव द ब्लेसिंग राइट नाउ प्रभु। जो लोग को प्रभु अभी इसी बार प्रभु नया घर ढूंढना है प्रभु, उसके जीवन में नया घर दे प्रभु, ईश्वर के नाम से प्रभु अनुग्रह से भर दे। जिसका जन्मदिन है प्रभु, हम ईश्वर के नाम से प्रार्थना करें प्रभु, उसको बहुत ऐसा आशीष से भर दे, रिसीव द ब्लेसिंग। जो लोग को एनिवर्सरी है प्रभु राइट नाउ परमेश्वर आपको जीवन में आशीष कर रहे प्रभु, ये एनिवर्सरी ये शादी का साल गिरा प्रभु, उसके जीवन में बहुत ऐसा आशीष से भर दे, रिसीव द ब्लेसिंग राइट नाउ प्रभु। थैंक यू जीसस, हम तेरे हाथों में समर्पण कर रहे, धन्यवाद देते प्रभु। आज वेस्ट बंगाल चीफ मिनिस्टर ममता जी को प्रभु तेरे हाथों में समर्पण कर रहा प्रभु, মমতা বন্দ্যোপাধ্যায় প্রভু আজকে সুন্দর যে ডিসিশন নিয়েছে প্রভু, তুমি অনুগ্রহ করেছো প্রভু, সত্যি প্রভু তুমি তাকে জ্ঞান বুদ্ধি দিচ্ছ, শক্তি দাও, বল দাও, এন্টারটেইনমেন্ট টিমকে তুমি আশীর্বাদ করো। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে রাখছি প্রভু, তাকেও তুমি জ্ঞান বুদ্ধি দাও, এবং ক্যাবিনেট মন্ত্রীকে রাখছি প্রভু, রাষ্ট্রপতিকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, এমএলএ, কাউন্সিলর, এবং প্রভু যারা এই মুহূর্তে প্রভু আছে, প্রত্যেকজনকে, প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা তোমার কাছে ডেডিকেট করছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে প্রভু তোমার কাছে ডেডিকেট করছি। কোন হানাহানি নয় প্রভু, যারা প্রভু গিয়ে ছাড়া যেন তারা আবার সেই ঘরে আসে প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো, ধন্যবাদ দিই প্রভু। আজকে যে সল্ট লেক স্টেডিয়ামে 223টা প্রভু সেই কোভিড জন্য প্রভু সে বেড পাতা হয়েছে, আমরা চাই প্রভু ইন্ডোর স্টেডিয়াম, আমরা বিভিন্ন স্টেডিয়াম প্রভু সেই যেন সুন্দরভাবে সেই কোভিডের ব্যবস্থায় প্রভু যিশুর নামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অন্তরে তুমি কথা বলো প্রভু, যিশুর নামে সুন্দরভাবে তুমি কন্ট্রোল করো, তোমার পবিত্রতা চালনা করো, সমস্ত ভার দিলাম, তুমি বাইরে যাওয়া ভিতাশা রক্ষা করো, যতজন আছে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, ধন্যবাদ দিই প্রভু, প্রত্যেক জনের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ প্রভু, ধন্যবাদ প্রভু যিশুর নামে আপনাদের ধন্যবাদ করি, প্রত্যেক জনকে যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা স্পেসিফিক বাড়িতে আপনারা প্রেয়ার চান, আমাদের একটা নতুন সাইট আমরা খুলেছি গুগল মিট, আপনি যদি আপনার বাড়িতে প্রেয়ার চান সন্ধ্যে 7টা থেকে 8:30 পর্যন্ত, সন্ধ্যে 7টা থেকে 8:30 পর্যন্ত যদি আপনার বাড়িতে কোনো প্রেয়ার চান, আপনি গুগল মিটের মাধ্যমে আপনি বলতে পারেন হ্যাঁ আমার বাড়িতে প্রেয়ার চাই, কোন দিন কোন সময়, কিন্তু টাইম হচ্ছে সন্ধ্যে 7টা থেকে 8:30 পর্যন্ত, আমাদের আমরা লিংক আপনাকে পাঠাবো, আপনি সেই গুগল মিটে গিয়ে প্রার্থনা এবং ফেলোশিপে জয়েন করতে পারেন, সেখানে আপনি গান গাইতে পারেন, ঈশ্বরের বাক্য কিছু ধন্যবাদ দিতে পারেন, আমরা বাক্য দিয়ে আপনার জীবনকে, আপনার পরিবারকে, ফ্যামিলিকে, প্রত্যেকজনের জন্য আমরা প্রার্থনা করব। বিশেষ করে আপনারা যারা উৎসাহ আছেন তারা যদি আপনি ডেট দেন, সেই ডেটে সন্ধ্যে 7টা থেকে 8:30 পর্যন্ত আপনার জন্য আমরা গুগল মিটে আয়োজন করেছি, আপনার স্পেসিফিক ইন্ডিভিজুয়াল যদি চান ইন্ডিভিজুয়ালও করব, আর যদি আপনি চান যে আপনি অনেকজনকে চাইছেন তাহলে সেই গুগল মিটে অনেকজনকেও আমরা জয়েন করতে পারি, তা ধন্যবাদ দিই, আজকে এটা আপনার জীবনে একটা সুযোগ আপনি করতে পারেন।
দ্বিতীয় হচ্ছে আমরা ওরিট আছে, চিন্তা আছে, আর বিভিন্ন মানুষ যারা অক্সিজেন পাচ্ছে না, যারা মেডিসিন পাচ্ছে না, যারা বিশেষ করে সেই যে প্রেশারের যে যন্ত্র, ওষুধ, ফুড আমরা ভাবছি, আমরা চিন্তা করেছি, সেই সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দেব। সে বার্তা আজকে আমরা ফেসবুকের মাধ্যমে আমরা পৌঁছেছি। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি কিছু সাহায্য করতে চাই এই বিষয় নিয়ে, আপনি করতে পারেন, তারা আপনার জন্য আমরা প্রার্থনা করব। বিশেষ করে যারা মনে করবেন যে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, আপনি অবশ্যই করতে পারেন। ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করবেন। এবার আপনাদের কাছে একটা ঘোষণা, আপনারা এ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আপনারা যতজন অনলাইনে আছেন প্রত্যেকজন আপনারা বাক্য শুনেছেন, আপনার জীবনে ফিডব্যাক আমরা নিতে চাই। এই নটা পর্ব আপনি শুনেছেন এক থেকে নয় পর্যন্ত, আপনার জীবনে এই বাক্য কেমন ভাবে কাজ করেছে যদি আপনারা কেউ বলেন, আপনি কমেন্ট করতে পারেন বা আমাদের অনলাইনে এসে বলতে পারেন যে এই বাক্য আপনার জীবনে কেমন ভাবে কাজ করেছে। আপনি আরেকজনকে উৎসাহ করতে পারেন অনলাইনের মাধ্যমে যে আপনার বাক্য কি শিখিয়েছে আপনাকে। যদি কেউ বলতে চান ডাইরেক্ট আপনি অনলাইনে আসতে পারেন 9903111325943353669, এই দুটো নাম্বার আপনি কল করতে পারেন। যে বাক্য আপনার জীবনে নটা সাবজেক্ট আপনি শুনেছেন, আজকে আপনি 10টা সাবজেক্ট শুনবেন, আপনার জীবনে কেমন লেগেছে, আপনি কি সত্যি আগের থেকে এখন বেটার, আগে যে ডিপ্রেশন ছিল সেই ডিপ্রেশন আপনার জীবন থেকে চলে গেছে, বা আপনি সুন্দরভাবে এগোচ্ছেন, এখন আপনার শরীর অনেক হালকা লাগছে, ভালো লাগছে। যদি কোনো ফিডব্যাক দিতে চান আপনারা এই মুহূর্তে আসতে পারেন, তারপর আমরা সেই বাক্যে যাব। যারা বলতে চান আপনি ডাইরেক্ট আমাদের অনলাইনে আসতে পারেন 9903111325943353669, এই দুটো নম্বরে আপনি আসতে পারেন, আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আপনার ফিডব্যাক আমরা শুনতে চাই। যারা আছে আমাদের কাছে চলে আসুন, আমাদের নাম্বারে ফোন করুন 9903111325943353669। সাবজেক্ট আমি এই বলছি, আপনার নটা সাবজেক্ট আপনার জীবনে কেমন ভাবে আলোকপাত করেছে, আপনি কতটা উপকৃত হয়েছেন। যদি কাউকে মানুষকে শেয়ার করতে চান আপনার কথা, কেউ যদি আসতে চান আপনি ডাইরেক্ট অনলাইনে চলে আসুন, সুযোগ আপনার সঙ্গে কথা বলার। যারা আছেন আপনি আসতে পারেন, কথা বলতে পারেন। তাড়াতাড়ি আপনারা চলে আসবেন, আপনাদের খুব কম সময় আমরা টাইম দিচ্ছি, আপনারা বাক্য যাব। কেউ যদি নটা সাবজেক্ট আপনি শুনেছেন, আপনার জীবনে কতটা উৎসাহ বেড়েছে, আপনি কিভাবে এই বাক্য মানুষের কাছে শেয়ার করেছেন, কতটা ফিডব্যাক পেয়েছেন, তার ফিডব্যাক আপনারা জানতে চাইছি আপনার কাছ দিয়ে। কেউ যদি বলতে চান প্লিজ, আগর কোই বতানা চাহতা হ্যায় আপকে জীবন মে ইয়ে নয় সাবজেক্ট লাস্ট ডে আপ লোগ সুনা, আপকে জীবন মে কেসা ইয়ে কাম কিয়ে, কেসে তরফ ইয়ে বচন দূসরে কো বতায়া, আগর কুছ আপকো গওয়াহী হ্যায় আপ দে সকতে, মেরা অনলাইন মে আ জাইয়ে, নম্বর 9903111325943353669, এ দো নম্বর মে আপ বাত কর সকতে হ্যায়, আগর কোই বাত করনা চাহতা হ্যায় জল্দ সে জল্দ আ জাইয়ে। যদি কেউ বলতে চান প্লিজ আপনি চলে আসুন, তারপর আমরা সেই বাক্যতে যাব, আপনার কাছে সুযোগ, কেননা এইটা আমরা অনেকক্ষণ আপনাদের সঙ্গে কথা বলেছি, আমরা চাই আপনার জীবনে এই বাক্য কিভাবে কাজ করেছে, কিভাবে মানুষের কাছে আপনি স্প্রেড করেছে। যারা আছেন আপনাদের কাছে সুযোগ, আমাদের নাম্বারে আপনি ফোন করুন 9903111325943353669। কেউ যদি বলতে চান প্লিজ তাড়াতাড়ি কল করুন আমাদের কাছে।
কেউ যদি বলতে চান প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, আপনি আসতে পারেন, বলতে পারেন, নালে আমরা সেই বাক্যতে চলে যাব। নটা সাবজেক্ট আপনি শুনেছেন, আপনি কি শুধু শুনেছেন না আপনার বাক্যে আপনার জীবনে কোনো কাজ করেনি? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, হয় দুটো হতে পারে, হয় আপনি বাক্য বুঝেননি, নয় আপনি বাক্যের উপর অতটা গুরুত্ব দেননি, শোনার হয় শুনেছেন, প্রার্থনা নিয়েছেন, ব্যাস এনাফ। যদি এরকম হয়ে থাকে তাহলে আমি বাক্যতে চলে যাব। যদি মনে করেন যে হ্যাঁ আমি শুধু শুনেছি, কোনো কিছু হয়নি আমার বাক্যে, আমার জীবনে কোনো ওই হয়নি, আমি যেমন আছি তেমনই আছি, ঠিকই আছি, বেস্ট আছি, যদি এরকম চিন্তা ভাবনা হয়ে থাকে, হ্যাঁ জয় যীশু, হ্যাঁ জয় যীশু, হ্যাঁ বলো, আমি শুভ মাতাল বলছিলাম, হ্যাঁ বলো, বাক্য আমার জীবনে তো খুবই মানে সবচেয়ে বেশি কাজ করেছে, কারণ আমি যেভাবে আমার জীবন পরিবর্তন হয়েছে, আমি এবং আমার স্ত্রী দুজন আছি, জীবন যেভাবে পরিবর্তন হয়েছে বাক্যের জন্যই হয়েছে। আজকের বাক্য দ্বারা আমরা সুস্থতা অর্জন করেছি, সুস্থতা পেয়েছি, আর এক হচ্ছে ডিসিপ্লিন হয়েছি, মানে অনুশাসন জীবনে নিয়ে এসেছে এই বাক্য, এবং অন্যের জন্য প্রার্থনা করতে শিখেছি। আজকে মানে ঈশ্বরের কত আশীর্বাদ, এত ভালো লাগে এই করোনা পরিস্থিতিতে, অনেকে আমার আত্মীয় স্বজনের মধ্যে হোক বা বন্ধু বান্ধবের মধ্যে হোক, অনেকে করোনা আক্রান্ত হয়েছে, খবর আসছে, যেটা আগে হতো না, আমরা এখন তাদের জন্য প্রার্থনা করছি, এবং ঈশ্বরের কত আশীর্বাদ, তারা প্রত্যেকে সুস্থ হয়েছে, প্রত্যেকে তারা সুস্থ হয়েছে, এবং তারাও ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারছে। তাই বাক্য আমাদের জীবনে খুবই গুরুত্ব, মানে খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছে, এবং আমি বিশ্বাস করি যে যতজন লাইভে শুনছে, আমরা তো অক্টোবর থেকে আছি কিন্তু অনেকে অনেক দিন ধরে শুনছে, তাদের জীবনও নিশ্চয়ই বাক্য কাজ করেছে, এটা আমরা বিশ্বাস করি। একটা জিনিস তোমাকে বলতে চাই শুভ্র, যেটা তুমি যে লাস্ট ডের যে বাক্য আপনি শুনেছো, আজকে নটা পর্ব তোমরা অতিক্রম করছো, প্রথম থেকে নটা পর্ব শুনেছো, এই বাক্য তোমার জীবনে কতটা কার্যকারী হয়েছে এবং তুমি কতজনকে বলতে পেরেছো এই কথা? আমাদের চেনা পরিচিতর মধ্যে, মানে আত্মীয় বলুন বা বন্ধু বলুন, তাদের সাথে আমরা শেয়ার করেছি, আমি তো আপনার মানে টেলিকাস্টটাও শেয়ার করি এবং তাদেরকে ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপেও শেয়ার করি, তারাও কেউ কেউ শোনে, কেউ হয়তো অনেকে দেখে না, কিন্তু আমরা কথা বলি তাদের সাথে, তো সত্যি মানে সবাই দেখছি ইন্সপায়ার্ড হচ্ছে, মানে তাদের জীবন একটু একটু করে পরিবর্তন হচ্ছে, কারণ এটাই হচ্ছে আমাদের মানে মানে আমি এবং আমার স্ত্রী চাই যে এইভাবে যেন আরো মানুষ আসতে পারে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, জয় যীশু। আর যদি আপনারা কেউ বলতে চান, বিশেষ করে এটা লজ্জার বিষয় না, আজ যে শুভ্র মাখাল কিন্তু সুন্দরভাবে উদাহরণ দিল যে তারাও দুজনে পজিটিভ কোভিড পেশেন্ট ছিল, কিন্তু সেই পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের সেই অভিজ্ঞতা, কোভিডের অভিজ্ঞতা, এবং অন্য মানুষের জন্য তারা প্রার্থনা করছে, শুধু প্রার্থনা না, বাক্য দিয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছেন। আর ধন্যবাদ দিই আমি মোনালি মাখালকে এবং শুভ্র মাখালের জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করেছেন। এরকম যদি আর কেউ বলতে চান যে সত্যি এই নটা বাক্য আজকে আমরা শুনলাম, নটা পর্ব শুনেছি, আজকে দশটা পর্ব শুনব, এমনি কি আপনার জীবনে কিভাবে কাজ করেছে, যদি কেউ থাকেন, একজন আমি শুনলাম সে অক্টোবর থেকে বা যদি বেশি দিন নিয়ে অক্টোবর থেকে সে শুনছে, কিন্তু অনেক মানুষ আছে যারা এক বছরের ওপরে শুনছে, তাদের জীবনে কি কোনো, হ্যাঁ জয় যীশু, হ্যাঁ জয় যীশু, হ্যাঁ যে বাক্যগুলো আমরা শ্রবণ করেছি বুঝতে পেরেছি, অনেক বাক্য আমি যেগুলো বলতে পেরেছি, শুধু আমি নয় আমার পরিবারকে দিতে পেরেছি, সোনাপুরে একজনকে আমি দিতে পেরেছি, হয়তো পার হয়নি সেই বাক্যগুলো আমি দিয়েছি, বিষয় ৪১ অধ্যায় ১০ পদ তাকে দিয়েছি, ৩০০ ১ অধ্যায় ৯ পদ তাকে দিয়েছি, যে তুমি বলবান আমার ছেলের বন্ধু তাই মহাবাকে তার মাকে বলছি করছে সুতির পাতা
আমার ছেলের বন্ধু ফোন করে বলেছে, আমার ছেলেকে বলেছে যে জানিস আমার মায়ের করোনা হয়েছে, তার হাসপাতালে ভর্তি, আমতলায় বাড়ি সেই ছেলেটা। তখন তার বাবা এবং তার সেই ছেলে হয়ে তখন আমি তাকে সেই বাক্য দিলাম, এই বাক্য তাকে দিলাম যে ওই প্যানিক অ্যাটাকের যে বাক্যগুলো দিয়েছে সেই বাক্য তাকে দিলাম এবং প্রার্থনা করলাম তার জন্য। সুচিত্রা পাতার ছেলে এবং তার স্বামী ঘরে রয়েছে, তার জন্য প্রার্থনা করলাম, বাক্য দিলাম। সে মানে একভাবে শুনে সে তখন বললো, একটু আশ্বাস পেলো এবং সে বললো যে কাকিমা যখন আমি আপনাকে আমি ফোন করবো তখন আমার জন্য প্রার্থনা করবেন আর এই বাক্যগুলো দেবেন। আমার ছেলের বন্ধু আশিস সে থাকে সোনারপুরে থাকে, তাকে আমি আগের বছরে মানে মানে মার্চ মাস 2020 সালে যখন মার্চ মাস থেকে যখন লকডাউন শুরু হয় সে মলে কাজ করতো, মল বন্ধ হয়ে গেছে ঘরে, তখন আমি এই বাক্যগুলো যখন তাকে দিয়েছিলাম যে পঙ্গপাল আসবে, আগের বছরের কথা, পঙ্গপাল আসবে, সমস্ত বাক্য যে এখন গতকাল সে আমাকে ফোন করেছে আশিস তার নাম, তাকে আমি বলেছি ব্যানিকাজেতে যখন বাক্যগুলো দিয়েছি বিশেষ করে লাগবে যে বাক্যগুলো দিলে এগুলো যে ঘটবে আমাদের 14 দিনে কোয়ারেন্টাইনে হাত ধুতে হবে, যদি তুমি এইগুলো করো কিছুদিনের জন্য ঘরে নিশ্চিত থাকো, ঈশ্বরের তো যতক্ষণ না নিশ্চিত হয় দূর হয়ে ঘরে থাকো, এই সমস্ত যখন বাক্যগুলো আশিসকে দিচ্ছি সে চুপ করে শুনছে, বলে এইগুলো ঘটবে, মানে হ্যাঁ মানে হ্যাঁ, বলে আমি কাকিমা আমি আগের বছরে যেগুলো বলেছেন আর সেগুলো সব ঘটেছে, আমি বলে হ্যাঁ বাবু এইগুলো সমস্ত কিছু ঘটবে, কিন্তু আমাকে বাক্যটি স্থির হয়ে থাকতে হবে, তাহলে আমাকে এই আমরা রক্ষা পাবো। আমার আমাদের পাশে আছে যে সদাপ্রভুকে ডাকিবে আর সেই রক্ষা পাইবে, কেন আমসের মধ্যে রয়েছে, রেডিও পুস্তক রয়েছে, আমি তোমাকে তখন সে বলছে কি একদিন আমার বাড়িতে আমি যাবো, আমি হ্যাঁ বাবু তুমি আমার বাড়িতে এসো আর পরিস্থিতিটা চলে যাক কিছু মানে সামাজিক হোক, তারপরে আমি আপনার বাড়িতে আমি যাবো, হ্যাঁ বলে হ্যাঁ বাবু এসো। আর ও শুনলো বলে কি কবে এই রোগটা দূর হবে, এই মহামারীটা কবে দূর হবে, আর মহামারীটা রোগ দূর হবে যখন সমস্ত মানুষ যখন ঈশ্বরের কাছে ফিরে আসবে তখন ঈশ্বরের দোষ তিনি নিবৃত্ত করবেন, যখন সমস্ত মানুষ তার কাছে আমি বাক্যগুলো বললাম সে একটা নন খ্রিস্টান ছেলে কিন্তু আশিস এবং ডায়মন্ডে তার মাকে ভর্তি করেছে সুখে সুচিতা পাতা, তারাও যে হিন্দু তারা আমাদের বাক্য শুনলো, আমরা বাক্যকে দিলাম লাস্টে বাক্যগুলো আমি যা যা বললে সবগুলো আমি দিলাম, সেগুলো যখন আমি প্রার্থনা করবো তোমার জন্য প্রার্থনা করবো সুচিত পাতা দিয়েছিলাম আপনারা অলরেডি দেখলেন যে মানুষ সাক্ষ্য দিচ্ছে, ঈশ্বরের বাক্য বলছে যদি আপনারা মুখ বন্ধ করেন ওই পাথরগুলো চিৎকার করবে। সিস্টার অনিতা মণ্ডল আজকে যে সমস্ত বাড়িতে গেছে সেই সমস্ত পাথরগুলো আজকে তারা ধন্যবাদ দিচ্ছে, কিন্তু আজকে যারা আমরা 398 দিন 390 হ্যাঁ জয় যিশু, হ্যালো জয় যিশু, জয় যিশু বলিয়ে, হ্যালো হ্যাঁ বলুন, জয় যিশু বলুন, বলছি তোমরা ও মোবাইল কা সাউন্ড কা অফ করো আর তুম গাওয়াই দো, মোবাইল কা সাউন্ড কা অফ করো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ পরমেশ্বর কা, জয় ধন্যবাদ পরমেশ্বর কা।
सिस्टर आपको जो मोबाइल है उसको बंद करो, साउंड को ऑफ करो, तब बात करो। আমি আরেকজনকে ধরে নিচ্ছি। 9343 9343 9343 আপনি ফোনটা ধরে নেবেন। হ্যাঁ জয় যীশু। হ্যাঁ জয় যীশু স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই, কারণ আপনি জানেন সবকিছু, যে আমি রিসেন্ট নিয়ে বাকিকে হারিয়েছি। সেই হারে যাওয়ার পর থেকে তো আমি আপনার বাক্য শুনতে পাচ্ছিলাম না, মানুষের দিকে নিয়ে গেছিলাম, দিকে নিয়ে গেছিলাম, কিন্তু নিজেকে মনে হচ্ছিল যেন সেই শান্তিটা পাচ্ছিলাম না। মানে যে শান্তিটা মানে আমি নিজেকে তৈরি করেছিলাম, আপনার ছবি আমি নিজেকে তৈরি করেছিলাম, আপনার বাক্য আমাকে মোটিভেট করেছিল, আপনার বাক্য থেকে আমি এই টানা। আপনি যতদিন বাক্য বলছেন, ফার্স্ট দিন থেকে আমি রয়েছি, ফার্স্ট দিন থেকে বাক্য শুনছি, হঠাৎ করে জীবনে একেবারে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি মনে হচ্ছে ঈশ্বরের থেকে সরে যাচ্ছি, কিন্তু আর বাকি এটা কোনোদিন চাইনি। যে ফার্স্ট যেদিন আমি আপনার মানে বাক্য যেদিন আপনি সুযোগ করে দিয়েছিলেন যে অনলাইনে বলার জন্য, সেই যে বাচ্চাদেরই বলেছিল যে ঈশ্বরের ধন্যবাদ যে আমার মেয়ে এখন স্বর্গরাজ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, মানে এই কথাটা উনি বলেছিলেন। আর আমি তখন খুব খুশি হয়ে গেছিলাম, সত্যি তো এখন পৃথিবীর সন্নিকট, এই সময় আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কিন্তু হঠাৎ করে আমার জীবনের দুর্ঘটনা ঘটার পরে নিজেকে অনেক দূরে করে দিই, তখন আমি অনেক দোষারোপ করে দিলাম প্রভু যিশুকে, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই বারবার আমি এখনো বলছি যিশু তুমি ক্ষমা করো, তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হয়েছে। কিন্তু আবার যখন আমি আপনার বাক্য যখন আমি শুনতে আরম্ভ করলাম, তখন যেন এখন যেন মনে হচ্ছে আবার সেই শান্তি আমার মনে ফিরে আসছে, মানে অনেকটা মানে চলে গেছিলাম, এখন আমি আবার ফিরে পাচ্ছি। আপনার বাক্য আমাকে আবার মোটিভেট করছে, নিজেকে আবার তৈরি করছে, যেন ঈশ্বরের মহানামের ধন্যবাদ। আর এই সময় সেদিনকে মানে আপনি যে কটা বাক্য বলছেন সেগুলো তো কোনো তুলনা হয় না, আপনি এত সুন্দর করে বোঝান যে ক্লাস টিচার আমরা হয়তো বাচ্চাদেরকেও মানে এত সুন্দর করে বোঝাতে পারি না, যেটা আপনার কাছ থেকে আমি শিক্ষা পাচ্ছি যে আপনি এত সুন্দর করে বাক্য বলছেন। আর আমার একটা হিন্দু বন্ধু দুজনে হাজবেন্ড ওয়াইফ দুজনেই কোভিড এ পজিটিভ, তা ওরা মানে অনেকদিন ধরেই মানে ওদের সিচুয়েশনটা অনেকটাই খারাপ ছিল, তা ফোন করতাম ফোন রিসিভ করতো না কিছুতেই, মানে এতটাই ওদের শরীরটা খারাপ। সেদিনকে যখন আমি ফোন করি হঠাৎ করে ফোনটা রিসিভ করে ফোন আমাকে বলছে বলিতা আমি আগের থেকে অনেক সুস্থ আছি। আমি জানি তো তুই ওনার কাছে আমাদের জন্য প্রার্থনা রেখেছিস, তুই তো সবসময় প্রার্থনা করিস, আমার সেই বিশ্বাস আছে। আমি কেন সুস্থ হচ্ছি জানিস, আমি শুধুমাত্র তোর প্রার্থনা, আমি জানি তো যে আমরা হঠাৎ করে সুস্থ হতে আরম্ভ করেছি কেন, নিজগত পরিণীতা আমাদের জন্য প্রার্থনা করছে হাজবেন্ড কে বলছে। আর ওরা তো জানতো মানে আমরা বন্ধুর বাড়ি গেলেও আমি আপনার বাক্য 10টা বাজলেই আমি চালিয়ে দিতাম, আপনি আগে 11টার সময় করতেন তখনই চালিয়ে দিতাম, ওরাও নন খ্রিস্টান, কিন্তু ওদের মধ্যে ওই বিশ্বাসটা দেখে না আমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, সত্যি যিশু তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছিলাম, কিন্তু তোমার সন্তানকে তুমি কোনো বিচলিত হতে দেবে না। আর আপনার বাক্য থেকে এটাই শুনেছি, আপনি যখন বললেন যুবকরা দর্শন পাবে আর যুবতীরা যে ভাববাণী বলবে, সেই থেকে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি যে আমি ভাববাণী বলতে পারি, নিজের জন্য প্রিপেয়ার করতে পারি। আর আমাকে মানে জীবনে যতই অঘটন আসুক না কেন, যতই যত রকমই প্রবলেম হোক না কেন, যখন আমি নিজেকে না তোমার পক্ষে যেন সরিয়ে নেন, আমি যেমন ভাবে তোমাকে নিয়ে বেঁচে আছি যেন সেইভাবেই থাকি, এটাই ঈশ্বরের কাছে আরো প্রার্থনা চাইছি। আর আমি প্রার্থনা করি যেন আমি অনেক প্রবলেম আসে আপনার বাক্য শুনতে গেলে মনে হয় যেন অনেক কিছুই মানে হয়তো আমার হাজবেন্ড গান চালিয়ে দিচ্ছে, কিংবা হয়তো আমার নেট শেষ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে সারাদিন ধরে ক্লাস দিতে হচ্ছে, টিউশন পড়াতে হচ্ছে, নেটেতেই তো এখন সবকিছু, তার মধ্যে দিয়েও ঈশ্বর আমাকে মানে সুযোগ করে দিচ্ছে, আমি যে তার মধ্যে দিয়েও যে আমি আপনার বাক্য শুনতে পারছি, আমি ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। আর এইভাবে যেন আমি যেন আমি একটু পর্যন্ত যেন আপনার বাক্যটাকে নিয়ে রাখতে পারি। আর আপনি যে এই যে সুযোগটা দিলেন আমাদেরকে যে যেভাবে হোম ভিজিট মানে যেটা হোম প্রেয়ার যেটা হবে, তার জন্য খুব খুশি হলাম যে একদিন হলেও আপনার বাক্য আমি নিতে পারবো, সপ্তাহে একদিন আমাদের ফ্যামিলি প্রেয়ারটা আমরা নিতে চাই। একদম, থ্যাংক ইউ পরিণীতা, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস, জয় যীশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে তাদের সাক্ষ্য তুলে ধরলেন।
ঈশ্বরকে ধন্যবাদ দিই, সত্যি ঈশ্বর তিনি কত মহান। কেননা আমি আবার বলছি, আমি আমি যা কিছু করি আমার নিজের চিন্তাতে নয়, শুধুমাত্র প্রভুর কাছে প্রার্থনা করি আর তিনি আমাকে শক্তি দেন। আজকে যে এই চিন্তাটা অনেক মানুষ আছে তারা হাহাকার করছে যে আমার বাড়িতে যদি ইন্ডিভিজুয়াল প্রেয়ার হয়, কেননা যেহেতু এখন কোভিড সিচুয়েশন অনেক পরিবারে তাদের একটা রেস্ট্রিকশন আছে, তার মধ্যে দিয়ে আমরা এই চিন্তা ভাবনা করেছি যদি আপনি চান যে সন্ধ্যে 7টা থেকে 8:30 আমরা লিংক পাঠাবো আপনাকে, সেই গুগল লিংক যদি মনে করেন যে হ্যাঁ আগামীকাল বিশেষ করে 6 তারিখ, কেউ যদি 6 তারিখে চান, কেউ যদি 7 তারিখে চান, কেউ 8 তারিখে চান, আপনার জন্য আমরা সময় দিতে রাজি আছি এবং আপনার ফ্যামিলি পেয়ার স্পেসিফিক আপনার ফ্যামিলির জন্য আমরা প্রার্থনা করতে চাই এবং সেখানে বাক্যের আদান প্রদান থাকবে, অনেক কিছু কথা যেটা আপনি গুগল মিটে আপনি কথা বলতে পারেন আমাদের সঙ্গে। আর তাই এই সুযোগ আপনাদের করে দিতে চাই, যারা আছেন, যারা এই আগামী কাল থেকে যে সমস্ত লকডাউন হতে চলেছে, কিন্তু ঈশ্বর আপনার জীবনে ইন্ডিভিজুয়াল প্রত্যেকজন যতজন লাইভ দেখছেন এখন 70 থেকে 80 জন আখরণ আপনারা লাইভ দেখছেন, যদি চান যে হ্যাঁ আমার বাড়িতে একটা প্রার্থনা চাই, তো আপনি হ্যাঁ জয় যিশু, হ্যালো, হ্যাঁ বলুন। যারা ঈশ্বরে বাঁধতে মন দেয় তারা আশীর্বাদ পায়, যারা ঈশ্বরে বাঁধতে মন দেয় না তারা আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক যদি না থাকে তা আমরা আর্থিক ভাবে মৃত, সত্যটা যেন আমরা মানুষ জানতে পারে, আমাদের ঈশ্বরের সঙ্গে আমি গভীর সম্পর্কে থাকতে পারি আর ঈশ্বরের বাক্য আমি অনেককে বলতে পারি এবং অনুগ্রহ করেছে ঈশ্বরের বাক্য বলার জন্য। আপনাকে ধন্যবাদ দিই, ঈশ্বরের বাক্য আপনি শ্রবণ করেছেন, গতকাল আপনি প্রার্থনা করেছেন আমাদের অনুষ্ঠানে বলতে যে আমার কথা বার হোক যেন ঈশ্বরের বাক্য হয়, আর আমি তাকে রাজ্য দিয়েছি ধন্যবাদ। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আসুন আমরা ঈশ্বরের বাক্য চলে যাই, অনেকক্ষণ আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেছি, আজকে বিশেষ করে আমরা 2 থিসলনিকীয় যাব, আর ঈশ্বর আমাদের জীবনকে তিনি তার আত্মার চালনা দিচ্ছেন 2 থিসলনিকীয়। আর আমরা যারা এই মুহূর্তে বাক্য দেখছি 2 থিসলনিকীয়, আমরা ঈশ্বরের বাক্য চলে যাব, আর সেখানে বাইবেল আমাদেরকে শেখায়। আপনারা যারা আছেন আমার সঙ্গে বাক্য খুলতে পারেন 2 Thessalonians 2:10-11, 2 Thessalonians তার 2 অধ্যায়, আর সেখানে আমরা পড়ব 10 থেকে 11, 10 এবং 11। সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে 10 পদে, এবং যারা বিনাশ পাইতেছে তাদের সম্বন্ধে ধার্মিকতার সমস্ত প্রতারণা সহকারে হইবে, কারণ আমরা পরিত্রাণ পাইবার নিমিত্তে সত্যের প্রেম গ্রহণ করে নাই। আজকে বারেবার করে বলছি প্রতারণা সহকারে হইবে, কারণ তারা পরিত্রাণ পাইবার নিমিত্তে সত্যের প্রেম গ্রহণ করে নাই। আজকে ঈশ্বরের বাক্য অনেকজন শুনছেন, অনেক বাক্য আপনার কাছে ক্যাজুয়াল, আপনার কাছে অনেক বাক্য খুব গুরুত্বপূর্ণ নয়, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে কি বলছে, পরিত্রাণ পাইবার নিমিত্তে সত্যের প্রেম গ্রহণ করে নাই। 11 পদে বলছে, আর সেই জন্য ঈশ্বর তাদের কাজে ভ্রান্তির কার্যসাধক পাঠান,
যাহাতে তারা সেই মিথ্যা বিশ্বাস করিবে। যখন আপনার জীবনে ঈশ্বরের বাক্য বিশ্বাস করেন না, যখন আপনার কাছে ঈশ্বরের বাক্য গুরুত্ব নেই, শেষ সময় ঈশ্বর বলছে তার কাছে ভ্রান্তিজনক কার্য যখন তখন যাবে। খুব কঠিন বিষয় এখানে। আজকে যারা আছেন এন্ড অফ দ্য টাইম লাস্ট ডে, যারা ঈশ্বরের বাক্য বিশ্বাস করে, যারা আপনার কাছে ঈশ্বরের বাক্যটা ক্যাজুয়াল, আপনি মনে করেন যে ঈশ্বরের বাক্যে কি ক্ষমতা আছে। অনেকজন ভাবে যে প্রার্থনা করলে ঠিক আছে, ঈশ্বরের বাক্যে কোনো ক্ষমতা নেই। তাহলে গীতসংহিতা 107:20 পদ বলতো না, তিনি আপন বাক্য পাঠাইয়া তাকে সুস্থ করেন। তাহলে বাক্যের কিন্তু একটা ক্ষমতা আছে, বাক্যের একটা শক্তি আছে। কেননা বাক্য মাংসে মূর্তিমান হয়েছে। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, এখানে বাক্য বলছে আর সেই জন্য ঈশ্বর তাহাদের কাছে ভ্রান্তি কার্য সাধক পাঠান, যাহাতে তারা সেই মিথ্যা বিশ্বাস করিবে। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে সেই বাক্য আমরা শেষের দিকে যাচ্ছি, বিশেষ করে মার্ক লিখিত সুসমাচার আর সেখানে 13:30 যদি 37 পদ দেখি, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। মার্কে চলে যাই, মার্ক তেরো অধ্যায় 30-37 ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে আমি তোমাদের সত্য কইতেছি, যে পর্যন্ত এই সমস্ত সিদ্ধ না হইবে সেই পর্যন্ত এই কালের লোকেদের লোভ হইবে না। যতক্ষণ না আজকে অনেক মানুষ এই সুযোগকে অবহেলা করছে, কারণ একটা সময় আসবে যতক্ষণ না লোভ না হচ্ছে, এই লোভ না হইবে কি বলছে, পৃথিবী লোভ হইবে কিন্তু আমার বাক্য কখনো লোভ হইবে না। কিন্তু সেই দিনে সেই দণ্ডের তত্ত্ব কেউ জানে না, স্বর্গস্ব দূতগণও জানে না, পুত্রও জানে না, কেবল পিতা জানে। সাবধান, তোমরা জাগিয়া থাকিও, প্রার্থনা করিও, কেননা যে সময় হইবে তাহা জানো না। তাহলে ঈশ্বর আমাদের দুটো অ্যালার্ট করছে, তোমরা জাগিয়া থাকো এবং প্রার্থনা করো। তাহলে আজকে যতজন আছে আপনার কাছে ঈশ্বর কিন্তু অ্যালার্টেশন দিচ্ছে, একটা সংকেত দিচ্ছে, লাস্ট ডে আমরা যেন একটা অ্যাক্টিভ হয়ে থাকতে পারি। আজকে বিশেষ করে আমি যখন একটা প্রেয়ারে গেছিলাম, সেই অনেকটা দূর, সেই একজনের বাড়িতে আমি প্রেয়ারে গেছিলাম, আর যখন তারা প্রার্থনা করছিল, আর বিশেষ করে ঈশ্বর তাদের জীবনকে কত আশীর্বাদ করেছে, তারা সেই সাক্ষ্য দিচ্ছে একটার পর একটা সাক্ষ্য যে বাক্য আমাদের জীবনকে সবসময় শক্তিশালী করেছে। আজকে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রিটায়ার, কিন্তু বিশেষ করে তার মেয়ে আজকে স্কুলে কাজ করে, সেও আজকে তার স্কুল বন্ধ, ছেলেও ঘরে, কিন্তু তার মধ্য দিয়ে তারা প্রার্থনা এবং ধন্যবাদের সেই পরিবারটা এক ধন্যবাদ দিচ্ছে যে সত্যি ঈশ্বর প্রত্যেকটা দিন তিনি আমাদের সাহায্য করছে। আজকে তাদের সাক্ষ্য শুনছিলাম, আর যখন আমি বিভিন্ন জায়গায় মানুষের বাড়িতে যখন ভিজিট করি, প্রার্থনা করি, আর ঈশ্বর তাদের জীবনে মিরাকেল মিরাকেল ঘটনা ঘটাচ্ছে। বিশেষ করে প্রত্যেক জন যারা আছে ইয়াপার, বিনীতা সাউ হ্যাঁ, ও ভি উসকে জীবন মে পরমেশ্বর কিতনা কাম কিয়া, জো অভি লাইন কট গিয়া, জো সিস্টার বিনীতা সাউ কা জো উসকে জীবন মে ভি বহুত আয়সা আশিস কিয়া পরমেশ্বর। তো বিশেষ করকে ঈশ্বর এইভাবে তিনি কাজ করেন। ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে, 35 বলছে, অতএব তোমরা জাগিয়া থাকো, কেননা গৃহকর্তা কখন আসিবে, কি সন্ধ্যাকালে, কি দুপুরে, কি পোহরে, কি রাত্রে, কি কুকুরা ডাকুরের সময়, কি প্রাতঃকালে, তোমরা তা জানো না। আজকে ঈশ্বরের বাক্য বলছে গৃহকর্তা কখন আসবে কেউ জানে না। কোনো সময় দুপুর হতে পারে, বিকেল হতে পারে, সন্ধ্যা হতে পারে, রাত্রি হতে পারে, সেখানে ঈশ্বরের বাক্য বলছে কেহ জানে না। তাহলে লাস্ট ডে লাস্ট সময় ঈশ্বর আপনাকে 338 দিন একটা কি করেছে, প্রত্যেকটা দিন আপনাকে আমরা একটা জিনিস করেছি, আপনাকে বাক্যের সান্নিধ্যে বসাচ্ছি। এটা আমাদের কোনো জোর নেই, আমরা প্রভুর কাছে প্রার্থনা করছি, কিন্তু আপনারা প্রত্যেকজন 300
398 days আর দুদিন হবে 400 দিন আপনাকে কিন্তু আমরা অভ্যেস করে দিয়েছি ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে বসা। তাহলে যখন আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন কি আমি আপনিও কিন্তু সেম ব্লেসিং পাবেন। কেননা ঈশ্বরের বাক্য বলছে কোন সময় আসবে জানে না, কিন্তু আপনাকে 398 দিন অভ্যেস করিয়ে দিয়েছি। 36 পদে বলছে তিনি হঠাৎ আসিয়া যেন তোমাদের নিদ্রিত না দেখিতে পায়। যখন আসবে প্রভু, যখন আসবেন লাস্ট ডে, তখন যেন আপনাদের নিদ্রা না দেখে। অনেক মানুষ আছে, আপনি অনেক মানুষ আছে জেগে ঘুমোচ্ছেন আজকে, অনেক মানুষ ঈশ্বরের বাক্য শুনছেন কিন্তু সেই বাক্যটা শোনা শুধুমাত্র জেগে শোনা। যদি আপনাকে ঘটনা বলতে বলি, আপনাকে যদি বলতে বলি যে কি ঘটনা কি হয়েছে, আপনি মাথা চুলকাতে আরম্ভ। কেন? আপনার কাছে এই বাক্যটা শুধু শোনা, হৃদয় বিশ্বাস করা না। তাই বাইবেল বলছে ঈশ্বর আজকে এখানে একটা বলছে তিনি হঠাৎ আসিয়া যেন তোমাদেরকে নিদ্রিত না দেখিতে পায়। তাহলে খুব লাস্ট ডে ঈশ্বর আপনাকে কিন্তু অ্যালার্ট করছে যেন আপনি নিদ্রা না দেখতে পান। কেননা কেননা এই বাক্যটা আমি নিজে ফলো করি প্রত্যেকটা দিন। আপনি বলুন তো, এক একটা সময় রাত্রে আপনি এক একটা মেসেজ পান, আপনি যখন লাইভ শেষ হবে আপনি কি পান? ইউটিউবে আপনি ঈশ্বরের বাক্য পান, তাই না? ইউটিউবে, হ্যাঁ জয় যিশু, হ্যাঁ জয় যিশু, হ্যালো হ্যালো হ্যালো, ঈশ্বরের বাক্য কি বলছে যে আপনারা ঠিক যখন লাইভ শেষ হয় আপনারা ইউটিউবে বাক্য চলে যান। হ্যালো, হ্যাঁ বলিয়ে। আপনি অনলাইনে থাকুন, অনলাইনে থাকুন। বিশেষ করে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে অনেক মানুষের কাছে এই বাক্যটা ক্যাজুয়াল শব্দ। অনেক মানুষ এই বাক্যের গুরুত্ব বুঝতে চায় না, অনেক মানুষ যে বাক্যের যে ক্ষমতা আছে সেটা বুঝতে চায় না। এখানে ঈশ্বরের বাক্য বলছে যেন হঠাৎ আসিয়া যেন তোমাদেরকে নিদ্রিত না দেখিতে পায়। 37 পদে বলছে আর আমি তোমাদেরকে যা বলিতেছি তাই সকলে বলি, জাগিয়া থাকিও। ব্যাস, আজকে যতজন আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমি যা বলি জাগিয়া থাকো। আপনি যদি সচেতন না হন, আপনাকে 398 দিন আমি আপনাকে সচেতন করছি, এইবারে আপনি কিভাবে চলবেন রেসপন্সিবিলিটি কিন্তু আপনার। আপনাকে কিন্তু আপনারা প্রত্যেকটা মুহূর্ত অ্যাক্টিভ রাখবার জন্য চেষ্টা করছি। কেন বলছে? তাতে সকলকে বলি জাগিয়া থাকিও। তাই আজকে যারা আছেন, যদি আপনি জেগে না থাকেন, আত্মিকভাবে যদি ঘুমিয়ে থাকেন, তাহলে কিন্তু কোন দণ্ডে আসবে আপনি কিন্তু জানেন না। তাই লাস্ট ডে ঈশ্বর আপনার জীবনকে তিনি এই কথা বলতে চাইছেন। ঈশ্বরের বাক্য যখন আপনারা দেখছেন, আমরা ঈশ্বরের বাক্য মিখা যদি 4:1-3 যদি দেখি ঈশ্বরের বাক্য, আমরা চলে যাই মিখা, আমরা একটু ঈশ্বরের বাক্য দেখব। মিখা, মিখা তার 4:1-3 আমি পড়ছি। ঈশ্বরের বাক্য এই কথা বলছে, শেষকালে এইরূপ ঘটিবে, সদাপ্রভু গৃহের পর্বত পর্বতগণের মস্ত রূপে শাপিত হইবে, উপপদ হইতে উচ্চকৃত হইবে, তারা জাতিগণ তোমার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে। আজকে সিস্টার অনিতা মণ্ডল, ব্রাদার বিশেষ করে সুব্রত মাকাল, তারা কি সাক্ষ্য দিচ্ছে? হিন্দুরা তারা বাক্য শুনতে আসছে, তাই না? আজকে খ্রিস্টানরা কিন্তু এখনো ঘুমোচ্ছে, অনেক খ্রিস্টানরা এখনো ঘুমোচ্ছে। তাই বাইবেল এখানে বলছে যে উপপর্বতগণ হতে উচ্চকৃত হইবে, তাতে জাতিগণ তাদের দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে, আর অনেক জাতি যাইতে যাইতে বলিবে চলো আমরা সদাপ্রভুর পর্বতে
এবং জাকবের ঈশ্বরে গিয়া গিয়া উঠি। অনেকজন বলবে চলো আমরা চার্চে যাই প্রার্থনা করি। আর যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা নিজেকে মনে করেন যে আমি অনেক বাক্য জানি, অনেক কিছু জানি, তারা মনে করবে ঠিক আছে অনেক সময় আছে যিশু আসা, ঠিক আছে দেখা যাবে পরে এনে। কিন্তু আজকে ঈশ্বর এই কথা আমাদের প্রত্যেক জনকে তিনি বলছেন যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। ঈশ্বরের বাক্য জিরেমিয় 23 আর সেখানে 20 পদে ঈশ্বরের বাক্য যদি দেখি, জিরেমিয় 23:20, কেননা আমরা যতজন আছি ঈশ্বরের বাক্য আমরা সেই জিরেমিয়তে চলে যাব। আসলে আমরা বাক্য খুলি জিরেমিয় বিশেষ করে জিরেমিয় 23 আর সেখানে 20 পদে, 23:20 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে যে পর্যন্ত সদাপ্রভু আপন মনের অভিপ্রায় সফল ও সিদ্ধ না করেন সে পর্যন্ত তাহার ক্রোধ ফিরিবে না, তোমরা শেষকালে তা সম্পূর্ণরূপে বুঝিতে পারিবে। আজকে অনেক মানুষ বুঝতে পারছেন না এখনো, ঈশ্বরের বাক্য বলছে তোমরা শেষকালে তা বুঝিবে। ঈশ্বর কিন্তু আজকে আমাদের জানিয়ে দিচ্ছেন যদি এখনো পর্যন্ত আমার গতানুগতি জীবনযাত্রা ঠিক আছে চলছে, ঠিক আছে যদি এইভাবে থাকে, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের প্রত্যেকজনকে একই কথা বলি, ঈশ্বর তিনি আপনার জীবনকে তিনি আশীর্বাদ করবেন। মিখা আমরা যদি সেই 5:2 যদি ঈশ্বরের বাক্য দেখি, আমরা প্রত্যেকটা মুহূর্ত আপনাদের দেখাতে এই চ্যানেলে চাই। মিখা 5:2 ঈশ্বরের বাক্য আপনারা খুলুন। ঈশ্বরের বাক্য মিখা তার 5:2 বলছে, আর তুমি হে বৈতলেম ইফাতা, তুমি যিহূদা সমগ্র গণের মধ্যে ক্ষুদ্র বলিয়া অগণিতা, তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবে এবং পক্কাল হইতে অনাদিকাল তা উৎপত্তি। ঈশ্বরের বাক্য বলছে একজন মানুষ আসবে যে আমাদের অনন্ত থেকে উৎপত্তি, আদি থেকে তিনি উৎপত্তি, সে হচ্ছে স্বয়ং প্রভু যিশুর কথা তিনি এখানে বলছেন মিকা ভাববাদীর মাধ্যমে। তাই যারা আছেন ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। হোসেও তার 3:4-5 যদি ঈশ্বরের বাক্য দেখি, আমরা খুলি হোসেও তার 3 আর সেখানে 4:5 ঈশ্বরের বাক্য হচ্ছে, কেননা ইসরায়েলের সন্তানগণ রাজাহীন, অধ্যক্ষহীন, যজ্ঞহীন, স্তম্ভহীন, এপদ বা ঠাকুরহীন হইয়া অনেকদিন পর্যন্ত বসিয়া থাকিবে, পরে ইসরায়েল সন্তানগণ ফিরিয়া আসিবে, আপনাদের ঈশ্বর সদাপ্রভু ও আপনাদের রাজা দাউদের সম্বন্ধ অন্বেষণ করিবে এবং উত্তরকালে সবাই সদাপ্রভু তাদের মঙ্গলভাবে আশ্রয় লইবে। আজকে দেখুন অনেক মানুষ আজকে কি রাজাহীন, আজকে অনেক দেশ আছে তাদের রাজ্য নেই, ঠাকুরহীন, যজ্ঞহীন, স্তম্ভহীন, এপদহীন, ঠাকুরবিহীন হইয়া অনেক দিন পর্যন্ত বসিয়া থাকে শেষ সময়। আজকে দেখুন এই কোভিড সিচুয়েশনের মধ্যে করে আজকে অনেক মানুষ তারা ঘরে বসে আছে। আজকে আপনি ঈশ্বরের বাক্য বুঝি যে পর্যন্ত তারা ফিরে নিয়ে আসবে, কেননা ঈশ্বর তাদেরকে আশ্রয় দেবেন লাস্ট টাইমে। আজকে যারা ঈশ্বর সুযোগ 398 ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন যাতে আপনি প্রভুর কাছে ফিরে আসেন। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আপনাদের জীবনকে তিনি দেখছেন। প্রথম জন তার 5 যদি 19 আমরা দেখি, প্রথম জন আমরা বাইবেলের নতুন নিয়মে যদি চলে যাই, প্রথম জন 5:19 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে তার সমস্ত জগৎ সেই পাপাত্মর মধ্যে শুইয়া রহিয়াছে। আজকে সমস্ত জগৎ, সারা বিশ্ব, সারা ওয়ার্ল্ড শয়তানের কবলে শুয়ে আছে। ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন।
কেননা শয়তানের কোলে তারা শুয়ে আছে, তারা এখনো বুঝতে পারছে না তাদের জীবনটা। ঈশ্বর আজকে আপনাকে সেই সুযোগ দিচ্ছেন যেন আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। জেমস চ্যাপ্টার 5:3 যদি যাই, যাকোব তার 5 অধ্যায় আর সেখানে 3 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তোমাদের স্বর্ণ ও রৌপ্য কলঙ্কিত হইয়াছে। কি বলছে? তোমাদের স্বর্ণ ও রৌপ্য কলঙ্কিত হইয়াছে, আর তার কলঙ্ক তোমাদের বিপক্ষ সাক্ষ্য দিবে এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস খাইবে, তোমরা শেষকালে ধন সঞ্চয় করিয়াছে। আজকে অনেক মানুষ তারা চিন্তা করছে। আপনারা জানেন বিল গেটস এর ঘটনা। বিল গেটস তিনি ধন সঞ্চয় করবার জন্য কি না কিছু করেছে, টাকা কিভাবে রোজগার করার জন্য। বিল গেটস একজন খ্রিস্ট বিশ্বাসী, তাই না? আজকে বিল গেটস এর ঘটনা আপনাদের কাছে বলি। বিল গেটস হচ্ছে একজন খ্রিস্ট বিশ্বাসী, আর সেই বিল গেটস তার আজকের নিউজ দেখবেন আপনারা, ইংলিশ পেপারে টাইমস অফ ইন্ডিয়াতে দেখতে পারেন, বিভিন্ন নিউজে দেখতে পারেন যে বিল গেটস এর ওয়াইফ তাকে কি করছে, ডিভোর্স দিতে চলেছে। আজকে দেখুন শয়তান তাকে কি করেছে, অর্থ দিয়ে তাকে হাতের মুঠোর মধ্যে বিল গেটস করে নিয়েছে, অর্থের লোভ দেখিয়ে। কিভাবে অর্থ কামানো যাবে? তারপরে আস্তে আস্তে সেই শয়তান তার ওয়াইফকে তার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। সে একজন বিশ্বাসী, তার জীবনে কি বড় সংকট নেমে আসছে সেই বিল গেটস এর ঘটনা আপনাদের বললাম। যারা এই মুহূর্তে দেখছেন ঈশ্বর, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আমরা মার্ক তার ঈশ্বরের বাক্য যদি দেখি, মার্ক 16:15 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, মার্ক আর তার 16:15 যদি যাই, দেখুন মার্ক, আমরা খুলি মার্ক 16:15 16:15 ঈশ্বরের বাক্য বলছে যে, 15 পদে বলছে, আর তিনি তাহাদের কইলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার কর। আজকে ঈশ্বর লাস্ট ডে, আজকে ঈশ্বর আপনাকে দায়িত্ব দিচ্ছে, তুমি সমুদয় জগতে যাও, সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। আমরা ঈশ্বরের বাক্য যদি মতি তার 24:29 দেখি, মতি 24:29 যদি দেখি, ঈশ্বরের বাক্য এই কথা বলছে, 24:29 কি বলছে, আর সেই সময় ক্লেশের পরে সূর্য অন্ধকার হইবে, চন্দ্র জ্যোৎস্না দিবে না, আকাশ হইতে তারাগণের পতন হইবে এবং আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে। কি বলছে? আর সেই সময় ক্লেশের পরে সূর্য অন্ধকার হইবে। খুব কঠিন বিষয় আসছে, আর শেষ সময় লাস্ট ডে সূর্য অন্ধকার হয়ে যাবে, চন্দ্র আর জ্যোৎস্না দেবে না, আকাশ হইতে তারাগণ খসে খসে নিচে পড়বে এবং পরাক্রম সকল বিচলিত হইবে, সমস্ত মানুষ তখন বিচলিত হইবে। আরো সাইন, আরো চিহ্ন বাকি আছে, সেগুলো হতে চলেছে। তাই লাস্ট ডে ঈশ্বর আপনার জীবনকে তিনি এই কথা বলে বলছে। রোমিও তার 10:9 যদি যাই, রোমিও 10:9 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, রোমিও 10:9 বলছে যে, কারণ তুমি যদি মুখে যীশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো ঈশ্বর তাদের মৃতগণের মধ্যে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। তাহলে কি করতে হবে? মুখে যীশুকে প্রভু বলিয়া স্বীকার এবং হৃদয়ে বিশ্বাস। আজকে এই দুটো মানুষের জীবনে নেই, মুখে স্বীকার করা আর হৃদয়ে বিশ্বাস করা নেই বলে আজকে অনেক মানুষ তারা ব্যাকস্লাইড হয়ে যাচ্ছে। তাই আজকে যারা আছেন, ইব্রীয় তার 9:26 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, ইব্রীয় তার 9:26 ইব্রীয় 9:26 দেখুন ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে, কেননা তাহারা হইলে জগতের পথনাদি অনেকবার তার মৃত্যু ভোগ করিতে হইবে, কিন্তু বাস্তবিক তিনি একবার যুগপর্যায় পরিমাণে
আত্মযজ্ঞ দ্বারা পাপ নাশ করিবার নিমিত্তে প্রকাশিত হইয়াছে। আজকে ঈশ্বর আমাদেরকে এই বাক্য তিনি দিলেন, তাই যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, খুব কঠিন বিষয় আপনাদের কাছে এই বাক্য আমরা দিলাম, যারা আছেন আপনি সত্যি কি প্রভুর কাছে নিজেকে সমর্পিত হতে চান? আজকে প্রভু সুযোগ দিচ্ছেন লাস্টে, আসুন আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তুমি প্রত্যেকটা মানুষের জীবনকে তুমি দেখছো। আজকে অনেক মানুষ তোমার কাছে এসছে, তাদের প্রত্যেকটা মুহূর্ত জীবনকে দেখছে প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে, প্রভু আমাদের ব্রাদার রতীন্দ্রনাথ মুখার্জিকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রার্থনা করি প্রভু তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি সিপ্রাকে রাখছি প্রভু এবং তাদের সঙ্গে সঙ্গে প্রার্থনা করছি। রঞ্জিনী জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে প্রভু ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে রাখছি, রুমিকে তোমার কাছে রাখছি এবং জন কিং দত্তের জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে, তাহলে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে ব্রাদার বরুণ দত্তকে রাখছি, তার হাজবেন্ড তার ওয়াইফ এবং তার ছেলেকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তোমার পবিত্রতার চালনা দর্পণ যিশুর নামে বাইরে যা ভীতাশা রক্ষা করো। সকল গৌরব তোমায় ধন্যবাদ দিই, তুমি তোমার আত্মার চালনা দাও, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন। প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে তুমি তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, তোমার পবিত্রতার শক্তি দাও, যেন প্রভু তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু তন্দ্রা মল্লিককে রাখছি, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করেছো দ্বৈতা, এবং বিশেষ করে আমি জয়ন্ত মল্লিকের জীবনকে তুমি আশীর্বাদ করো, তারাও যেন তোমার গৌরব প্রশংসা করে। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু মনীষা দাশগুপ্তকে ভালো রেখেছো, তাকে তুমি সুস্থ রেখেছো, তোমার গৌরব তোমার প্রশংসা করছো প্রভু যিশুর নামে, তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। মার্টিন ব্যানার্জিকে ভট্টাচার্যকে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও প্রভু, তোমার পবিত্রতা চালনা করো ব্রাদার মার্টিন ভট্টাচার্যের জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে, থাউজেন্ড গুণ আশীর্বাদ করো। সে যে বিশ্বাসে তোমার কাছে এসছে তুমি তার হৃদয়কে দেখছো, মার্টিনের জীবনকে তুমি তোমার পবিত্রতা চালনা করো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি সুমিতা দেকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, বিশেষ করে ব্রাদার প্রশান্ত কুমার দের জীবনকে রাখছি প্রভু, বিশেষ করে তার রিপোর্টকে আমি তোমার কাছে রাখছি। আমি বিশ্বাস করি সমস্ত রিপোর্ট তুমি নর্মাল করবে এবং সিস্টার বিনাপানি সিস্টার ব্রাদার প্রশান্ত এবং সুমিতা তোমার গৌরব প্রশংসা করবে, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। আজকে যারা আছেন এই মুহূর্তে আমি তাদের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি। আমি রেভারেন্ড সুমিতা ঘোষকে রাখছি প্রভু, তুমি তাকে ভালো রেখেছো প্রভু, তুমি তাকে আশীর্বাদ করেছো, রিকভারি করছো, আস্তে আস্তে সে আইসিইউতে আছে প্রভু। আমি বিশ্বাস করি তার জীবনকে তুমি স্পর্শ করো, বি হিল জিসাস নেম প্রভু, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে, তুমি তার আশীর্বাদে পরিপূর্ণ করো তার জীবনকে প্রভু। প্রার্থনা করি প্রভু সিস্টার মাধুরী চৌধুরীকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। সিস্টার লেউনিকে রাখছি, তাদের জীবনকে বিবাহিত জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্রতা চালনা করো। এবং প্রার্থনা করি ব্রাদার পলাশ মণ্ডল তোমাকেও তার জীবনে ডেডিকেট করছি, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দি প্রভু এই মুহূর্তে পরিতোষ মণ্ডলকে রাখছি প্রভু, সিস্টার অনিতা মণ্ডলকে রাখছি, বিনাপানি বিশেষ করে প্রার্থনা করি প্রভু। আমি অর্ণবকে তোমার কাছে ডেডিকেট করছি, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্রতা চালনা করো প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে ধন্যবাদ দিই, তুমি অনুগ্রহ করছো প্রত্যেকজনকে। প্রার্থনা করি প্রভু তুমি প্রত্যেকজনকে আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি পাস্টার তপন ডেভিডকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো তপন ডেভিড প্রভু, যা কিছু দুশ্চিন্তার মধ্যে আছে প্রভু যিশুর নামে তপন ডেভিডের জীবনকে তুমি আশীর্বাদ করো। পাস্টার তপন ডেভিড প্রভু যা কিছু প্রভু বিভিন্ন রকম ভাবে শয়তান তাকে অ্যাটাক করছে প্রভু, সেই স্পিরিটকে আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি। পাস্টার তপন ডেভিডের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্রতা চালনা করো। থ্যাংক ইউ জিসাস।
প্রভু, যতজন প্রভু তোমার কাছে এসছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পিত করছি প্রভু। ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে সিস্টার ববিতা সাউ কো তেরে হাতো মে সমর্পণ কর রহা উসকো দো बेटा बेटी को प्रभु तू आशीष कर, उसके दुकान को प्रभु तू बहुतायत आशीष कर प्रभु, जो कुछ प्रभु बिजनेस से प्रभु ईश के नाम से प्रार्थना करे प्रभु, बबीता का सबका परिवार को तेरे हाथों में समर्पण कर रहा आप प्रभु, ईश के नाम से प्रभु से ब्रदर वाल्मीकि को तेरे हाथों में समर्पण कर प्रभु, रियाद में है प्रभु, उसका मम्मी को उसका परिवार को तेरे हाथों में समर्पण कर रहा है, ईश के नाम से प्रभु थाउजेंड गुण ब्लेस कर प्रभु, तेरे सामर्थ्य से भर दे प्रभु। थैंक यू जीसस, जितने लोग प्रभु ऑनलाइन में सबको तेरे हाथों में समर्पण कर रहा है। पास्टर टुलु नस्कर के तुम्हारे काछे राखछी, तार मे एवं तुम्हें तादे जीवन के तुम्हें आशीर्वाद करो, सेई परिवार के आमी जीशुर रक्ते बंधन करछी, तुम्हें ताके प्रोटेक्शन दाओ जेनो तारा तुम्हार गौरव प्रशंसा करते पारे। ধন্যবাদ দি প্রভু, সুব্রহ মাকাল কে রাখছি প্রভু, মোনালি কে রাখছি প্রভু, তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করে তারা সাক্ষ্য বহন করছে প্রভু, যিশুর নামে তুমি আশীর্বাদে অনুগ্রহ পড়িয়ে দাও। পরীক্ষিত দেবকে তোমার কাছে রাখছি প্রভু, সে কোভিড এফেক্টেড আছে প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, যিশুর নামে তুমি তার দুই সন্তান এবং ওয়াইফকে তুমি আশীর্বাদ যুক্ত করে যেন স্প্রেড না করতে পারে। ব্রাদার পরীক্ষিত দেব যেন তোমার সুস্থতা লাভ করে। রেভারেন্ড কাশীনাথ বসাককে রাখছি প্রভু, গার্গীকে রাখছি প্রভু, এবং ঝুমুর বসাকের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে তাদের ভাইদের তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে তুমি আশীর্বাদ করছো প্রত্যেক জনকে প্রভু, তোমার অনুগ্রহ বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করছো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, যারা তোমার কাছে সমর্পিত হয়েছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা। ধন্যবাদ দিই প্রভু, যেন এইভাবে তারা তোমার গৌরব। আমি পিটার দাসকে তোমার কাছে রাখছি, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তার মাকে তোমার কাছে ডেডিকেট করছি, তার ওয়াইফ ঝুমাকেও তুমি আশীর্বাদ করো যেন সেও তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু, যিশুর নামে তুমি তাদেরকে ব্লেস করো, তুমি তার বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো। সকল গৌরব তোমাকে দিই প্রভু, তাদের প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করছো যেন এইভাবে তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। আসলে আমার প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য এসো, তোমার ইচ্ছা সরি যেমন পৃথিবী অনুসিদ্ধ হোক, আমাদের দৈনিক আজ আগুন দাও, আমরা যেন অপর অপর অপরাধী ক্ষমা করিয়াছি তত তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তানিও না কিন্তু মন্দিত রক্ষা করো, যে রাজ্য পরাক্রম মহিমা যুগ যুগ তোমারই, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ পবিত্রতা শান্তি সহভাগিতা খ্রিস্টাশ্রিত সন্তোষ সত্যি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে পড়তো, ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্রতা প্রভু যিশুর নামে চাই, আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু, ভালো থাকুন সুস্থ থাকুন, আগামীকাল আমরা নতুন সাবজেক্ট নিয়ে আসছি, ডোন্ট ওয়ারি, ঈশ্বর আপনার জীবনকে ব্লেস করুন। সকলকে শুভরাত্রি, ভালো থাকুন সুস্থ থাকুন, দূরত্ব বজায় রাখুন, স্যানিটাইজ করুন, মুখে মাস্ক লাগান এবং প্রভু করুন। থ্যাংক ইউ সকলকে জয় যিশু।